ফুলকপি দিয়ে আজকে মজার একটি রেসিপি। শীতের দিনে গরম গরম এই নাস্তা বানিয়ে নিলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। এই সাইজের একটা ফুলকপি নিয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভেতরে কোনো পোকা থাকলে বের হয়ে যায়। দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে উঠিয়ে তিন পিস করে এভাবে কেটে নিলাম। এবার এই ফুলকপির পিসগুলোকে হালকা একটু গরম পানিতে সেদ্ধ করে নেব। গরম পানিতে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু জাল করলেই দেখবেন ফুলকপিগুলো একটু সবুজ রং হয়ে আসবে। তখন পানি ঝরিয়ে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার ফুলকপির উপরে দিচ্ছি সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি। এবার লাল মরিচ গুঁড়া দিচ্ছি সামান্য। হাত দিয়ে মশলাগুলো সব দিক দিয়ে লাগিয়ে নিচ্ছি। মশলায় মাখানো হয়ে গেলে একটা প্লেটে নিচ্ছি ব্রেড ক্রাম, এগুলোর প্যাকেট দোকানে কিনতে পাবেন। এক কাপ ময়দা নিচ্ছি। এবার দুইটা ডিম নিয়ে ফেটিয়ে নিব। এবার একটা একটা ফুলকপি নিয়ে প্রথমে ময়দায় মাখিয়ে নিচ্ছি। দুই পাশে ভালো মতো ময়দা লাগিয়ে নেওয়ার পর ফেটানো ডিমে দিয়ে ডিম লাগিয়ে নিতে হবে। ডিম লাগিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি দুই পাশে। ভালো মতো লাগানো হয়ে গেলে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই পাশে রং করে ভেজে নিতে হবে, যাতে বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে আসে। বড় সাইজের ফুলকপি যখন বাজারে আসবে সেগুলো দিয়ে এভাবে বানাতে পারলে আরো বেশি ভালো লাগবে। এবার তেল জড়িয়ে উঠিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করে নেব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।